আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিক্তাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ম্যাগি এগ অমলেট অ্যান্ড ইজি স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালের নাস্তার টেবিলে, বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায়ও এই ইজি স্ন্যাক্স রেসিপিটা রাখতে পারেন। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক খুবই কম সময়ে কম উপকরণে তৈরি ইজি স্ন্যাক্স রেসিপিটা। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর ভিতরে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা বল করতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি নুডলস। পানিটা বল করতে শুরু করেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি নুডলস। আর তার সাথে দিয়ে দেব হাফ চামচের মতো টেস্টিং সল্ট। দিয়ে আমি এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা সেদ্ধ করে নেব, যাতে বেশি নরম হয়ে না যায়। পানিটা যখন হালকা কমে আসবে তখন এর মধ্যে ম্যাগি মশলাটা অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করে দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার এটাকে ভালোভাবে জাল করে নুডলসের পানিটা শুকিয়ে নেব। আমার নুডলসের পানিটা শুকিয়ে গেছে, এবার চুলাটা অফ করে নুডলসটাকে একটি বলের মধ্যে তুলে নেব। এবার আমি অন্য একটা মিক্সিং বল নিয়ে তার ভিতরে নিয়ে নিয়েছি দুইটা ডিম, পরিমাণ মতো লবণ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ গাজর কুচি, হাফ টেবিল চামচ আদা কুচি, দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দুই টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি নিয়ে এগুলো এখন ভালো করে মিক্স করে নেব। এগুলোকে আমার মিক্স করা হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ পরিমাণ রান্না তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম করে এবার এর মধ্যে দিয়ে দেব ডিম দিয়ে তৈরি করে রাখা সেই মিশ্রণটা। এবার এটাকে প্যানের মধ্যে ঢেলে দিয়ে প্রায় 50% মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সেই নুডলসগুলো। আমার নুডলসগুলো দেওয়া হয়ে গেছে, এবার এক সাইড থেকে ফোল্ড করে 2 মিনিটের মতো ভেজে নেব। আমার ভেজে নেওয়া কমপ্লিট, এবার আমি এটাকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এখন আমার ম্যাগি এগ অমলেট অ্যান্ড ইজি স্ন্যাক্স রেসিপি রেডি। তো দর্শক, আমার আজকের এই ইজি স্ন্যাক্স রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, একটি কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।